জাতীয় দিবস বলতে আমরা এতদিন যেগুলোকে দেখে আসছি, আমাদের বিভিন্ন জাতি দিবসের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন দলীয় দিবস, সেগুলোকে জাতীয় দিবস হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো এবং যেটাদের যেই দিবসগুলোকে অগুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই দিবসগুলো বাতিল করা হয়েছে আর কি, যেটা আসলে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের এবং একটা যে ফ্যাসিস্ট আদর্শ, সেই আদর্শকে ধারণ করে সেই আদর্শ চর্চার জন্য যে দিবসগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটার সাথে পুরো জাতীয় কোনো ঐক্যমত, জাতীয় দিবস মানে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেটা জাতি সবাই ধারণ করবে, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এই কিছু দিবসকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে যদি মনে হয় যে আরও এরকম দিবস বাতিল করা প্রয়োজন বা কিছু অগুরুত্বপূর্ণ দিবস রয়েছে তো সেগুলোকেও বাতিল করা হতে পারে, নতুন দিবসও যুক্ত হতে পারে, যেরকম জুলাই অভ্যুত্থানের ভিতরে একটা বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, স্বাভাবিকভাবেই এখানেও হয়তো কিছু দিবস যুক্ত হবে। 7ই মার্চ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিবস, গুরুত্বপূর্ণ বক্তৃতা সেদিন হয়েছে, কিন্তু আমরা মনে করছি না যে সেটা জাতীয় দিবস হওয়ার মতো গুরুত্ব বহন করে। এবং 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করেও দেখেন অনেক কিছুই হয়তো আমাদের ইতিহাসের অংশ, কিন্তু আওয়ামী লীগ আসলে ইতিহাসকে নষ্ট করে ফেলেছে, ফলে অনেক কিছুই আসলে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না। তো একইভাবে যেরকম 7ই মার্চ এবং শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে, তাকে হচ্ছে যেইভাবে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, তো সেগুলো একটা ফ্যাসিস্ট ইডিওলজির অংশ হয়ে গেছে। তো এই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আসার সরকার এবং যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে তো আমরা এই ফ্যাসিস্ট প্রবণতাগুলোকে রাখতে পারি না। আমরা তো 7ই মার্চকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না, আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না, যেটা আওয়ামী লীগ করেছিল সেটা ইতিহাসের অংশ, নির্মোহভাবে ইতিহাস নতুন করে লেখা হবে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, সেখানে থাকবে। কিন্তু সেটাকে দিবস হিসেবে যেই ধরনের চর্চা, এটার তো একটা রাজনীতি আছে। তো আমাদের এই গণ অভ্যুত্থানের এই সরকার, সেই সরকারে তো সেই রাজনীতিটা আমরা চলতে দিতে পারি, সেটা ধারাবাহিকতা অবশ্যই নতুন বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো সে তারা কাকে জাতির পিতা বললো, কারা তাকে, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে যাচ্ছি, কিন্তু আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে। সো আপনারা যদি আওয়ামী লীগের করা সব কিছুকে মনে করেন জাতীয় জাতীয়, আপনারা তো গত এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার তারই তো আসলে বৈধতা নেই, সেই সময় তো অনেক কিছুই করা হয়েছে, এই সবগুলো জিনিসকে তো আমাদের আসলে পুনর্গঠন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। জাতির জনক মনে করেন কিনা এই সরকার? অবশ্যই না, কেন জাতির জনক মনে করবে? সব প্রত্যেকটা দেশে তো একটা জাতির পিতা থাকে, ঠিক না? না না, প্রত্যেকটা দেশে, আমেরিকার একটা জাতির পিতা দেখেন, পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশে দেখেন, সে জাতির পিতা থাকে, তাহলে আমাদের দেশে কোনো জাতির পিতা থাকবে না? আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই, আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে, আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সুরারদি, আবুল হাশিম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে, একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না, ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে, যেটা মাওলানা ভাসানীর কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নাই। তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে হবে। সংবিধান যেদিন থেকে কার্যকর হয়েছে সেইটাকেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য 4 নভেম্বরটাকে দিবস হিসেবে আলাদা গুরুত্ব দেওয়ার মনে হচ্ছে, যে আলাদা গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই জন্য জাতীয় দিবস রাখা হচ্ছে না। আর এতগুলো জাতীয় দিবসও আমাদের কাছে মনে হয়েছে দরকার নেই, এটাকে যত সংক্ষিপ্ত কমানো যায়, যেটা আসলেই খুবই সিগনিফিকেন্ট, শুধু সেই দিবসগুলোকে আমরা এখানে হাইলাইট করব। আমাদের যেই নতুন বাংলাদেশ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, আমাদের জনগণ যতটা বৈপ্লবিক স্পিরিট ধারণ করছে মনে হচ্ছে যে প্রশাসন আসলে তারা ধরছে না, তারা এখনও অনেকটা নিয়মতান্ত্রিকভাবেই অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আমরা কিন্তু একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতি আছে, যেখানে খুবই দ্রুত অনেক সিদ্ধান্ত আসলে নিতে হচ্ছে বা নিতে হয়। তো সেই জায়গা থেকে আমরা
আমলাতন্ত্রকে বলছি, বোঝানোর চেষ্টা করছি যাতে আমরা দ্রুত সিদ্ধান্তগুলো নিতে পারি। এবং এখানে যেহেতু মানে গত 16 বছর ধরেই একটা রেজিম ছিল এবং তাদের প্রশাসনকে এক ধরনের দলীয়করণ করা হয়েছে, ফলে আমরা এবং চাইলেই আমরা প্রশাসনের সব লোককে বাদ করেও দিতে পারি না আমলাতন্ত্র থেকে। তো সেখানে কিছু জটিলতা আছে, জটিলতাগুলো আমরা নিরসন করার চেষ্টা করছি। এ কারণে চুক্তিভিত্তিক বাইরে থেকেও নেওয়া হচ্ছে, আবার অনেকে হচ্ছে বঞ্চিত হয়েছেন, যাদেরকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছিল, তো তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে একটা বৈষম্যহীন জায়গা থেকে, চেতনা থেকে। তো আশা করি যে এখন মোটামুটি এটা ঢেলে সাজানো হচ্ছে, নিয়ন্ত্রণে আসছে, স্থানীয় পর্যায়েও এটি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আয়ত্তে আসবে।